আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আর আজ সানডে সাসপেন্সে আপনার জন্য বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প মৃত্যু নির্মাণ। বৈশালী দাশগুপ্ত নন্দীর জন্ম উত্তর চব্বিশ পরগনার সোদপুরে, বর্তমানে উত্তর কলকাতার বাসিন্দা। পেশায় সরকারি স্কুলের শিক্ষিকা, নেশায় লেখিকা। একক গল্পগ্রন্থ নরকের দ্বার খোলা প্রথম প্রকাশিত হয় ২০১৯ সালের বইমেলায় বিভা প্রকাশনী থেকে। এরপর বিভা থেকেই তিনে নেত্র এবং অরণ্যমন প্রকাশনী থেকে সাপদ ছাড়াও আরও বেশ কিছু সংকলনে তাঁর গল্প প্রকাশিত হয়েছে। আজকের গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে মৃত্যু নির্মাণ। শেষ পর্যন্ত রেবেকার সঙ্গে আমার ব্রেকআপটা হয়েই গেল। আমার বাউন্ডুলে জীবনের সঙ্গে ও কোনোদিনই তেমন খাপ খাওয়াতে পারেনি। ওকে খুব একটা দোষ দেওয়াও যায় না, সব মেয়েই চায় স্বামী সন্তান নিয়ে শান্তির একটা গৃহকোণ। তবে সে স্বামী আমার মতো হোক সেটা মনে হয় না কেউ চাইবে। গত দেড় বছর ধরে আমরা লিভ ইন রিলেশনশিপে ছিলাম। এর মধ্যে অন্তত আটবার আমি হুটহাট বেরিয়ে পড়েছি অজানার উদ্দেশ্যে। বেড়ানো আমার প্যাশন, বা বলা ভালো নেশা। কয়েকদিন পরপরই ঘর আমার কাছে জেলখানা হয়ে ওঠে। আমার ভেতরে একটা উত্তাল সমুদ্র যেন ফুঁসে ওঠে, যার কাছে সম্পর্ক, চাকরি, এমনকি নিজের জীবনও তুচ্ছ মনে হয়। একটা রাকস্যাক সব সময় প্রস্তুত করাই থাকে, যাতে যখন তখন বেরিয়ে পড়তে অসুবিধে না হয়। আর এই সব বেড়ানোর জন্য আমি একা যাওয়াই প্রেফার করি। ছ মাস আগে থেকে প্ল্যানিং করে বেড়াতে যাওয়া হয় না বলে সেখানে গিয়ে থাকা খাওয়ার কোনো ঠিক থাকে না। এসব কারণে ফ্যামিলি পার্সন হিসেবে আমি যে খুব সুবিধে নই সে কথা আগেই রেবেকাকে বলেছিলাম। তবে ওর মধ্যে বোধহয় একটা বিশ্বাস ছিল ও আমাকে বদলে দিতে পারবে, তাই সব জেনে শুনেও ও আমার সঙ্গে সম্পর্কে গিয়েছিল। তবে দেড় বছরের চেষ্টার বেদনাদায়ক ব্যর্থতার পর নিজের ক্ষমতার উপর হয়তো ভরসা চলে গেছে রেবেকার। এই দেড় বছরে রেবেকা আমার কিছুটা অভ্যেসে পরিণত হয়েছিল ঠিকই, কিন্তু এই দিনটা যে একদিন আসবেই সে ব্যাপারে আমি কিছুটা নিশ্চিত ছিলাম বলেই হয়তো একেবারেই অবাক হয়নি। আর আমার শান্তভাবে বিচ্ছেদের প্রস্তাব মেনে নেওয়া ওর কাছে খুবই শকিং লেগেছে জানি, কিন্তু এটা আমাদের দুজনের জন্যই সুবিধাজনক। আজ না হলেও কদিন পরে ও নিজেও সেটা বুঝতে পারবে। শেষ পর্যন্ত যে কারণে রেবেকা বাধ্য হলো সম্পর্কে ইতি টানতে সেটা এরকম। রেবেকার বাড়ি স্যান ফ্রান্সিসকোর এক নিরালা মফস্বলে। কিছুদিন ধরেই ও প্ল্যান করছিল আমার সঙ্গে ওর বাবা মায়ের পরিচয় করানোর। ওর বিজনেসম্যান বাবার সময়ের অভাবে সেটা হয়ে উঠছিল না। এদিকে আমিও তক্কে তক্কে ছিলাম রোমে একটা ট্যুর করব বলে। অফিস থেকে কোনো মতে এক সপ্তাহের ছুটি ম্যানেজ করে সেদিন বাড়ি ফিরে শুনি রেবেকার বাবা মা আসছেন পরের সপ্তাহে, মানে আমার যেদিন ফ্লাইট তার পর দিন তারা এসে পৌঁছবেন। মাথাটা চট করে গরম হয়ে উঠল। পরিষ্কার জানিয়ে দিলাম রেবেকাকে আমার পক্ষে থাকা সম্ভব নয়। রেবেকা চোখ কপালে তুলল। ও ভাবতেই পারছে না ওর সদাব্যস্ত বাবা যখন সময় করে আমার শ্রীমুখ দর্শনে আসছেন, তখন আমি কিভাবে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করছি। যাই হোক, এক কথা থেকে দুই নয়, এক হাজার কথায় পৌঁছে যাওয়ার পর অবশেষে রেবেকা তার সিদ্ধান্ত জানিয়ে তল্পি তল্পা গুটিয়ে ঘর ছাড়ল। আমি সবাক দর্শক হয়ে দেখলাম, যখন দেখলাম রেবেকা সত্যি আর ফিরল না,
তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রোম ট্যুরের প্রস্তুতি শুরু করলাম। এবার আমার ট্যুর সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি। আর পাঁচজন লোক বেড়ানো জিনিসটাকে যেভাবে নেয়, আমার বেড়ানোটা তাদের চেয়ে বেশ আলাদা। যাওয়া আসার টিকিটটুকুই শুধু কাটা থাকে, বাকি কোথায় থাকবো, কি খাবো কিছুই ঠিক থাকে না, কারণ সাধারণ পর্যটন কেন্দ্রগুলো আমাকে টানে না। সারা বছর ধরে লেগে থাকা লোকজনের ভিড় প্রকৃতির নিজস্ব স্নিগ্ধ সৌন্দর্যকে উপভোগ করার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আমি পাড়ি দিই সেই সব অজানা জায়গায় যেখানে সাধারণ পর্যটক যেতে পারেন না, যেতে চানও না, কারণ সেই অর্থে সেসব জায়গায় আনন্দ করার বা বিলাসিতায় ডুবে যাওয়ার সুযোগ নেই। আমার এবারে ট্যুরের পিছনে অবশ্য আমার ইটালিয়ান সহকর্মী আলেসান্দ্রো ম্যানসিনি। ওর মুখে প্রথম রোম থেকে 600 কিলোমিটার দূরের এক উপকূলবর্তী শহর ক্যাটানজারোর নাম শুনি। ইউরোপের ম্যাপে ইটালির যে অংশটা সরু হয়ে লোনিয়ান সির মধ্যে ঢুকে গেছে, তারই মাত্র 39 বর্গ মাইল অঞ্চল নিয়ে অবস্থান করে ক্যাটানজারো। সব মিলিয়ে লাখখানেক মানুষও বাস করে কিনা সন্দেহ, আর সেই জন্যই কুমারী প্রকৃতির অনাস্বাদিত সৌন্দর্য উপভোগ করতে চাইলে ক্যাটানজারো নিঃসন্দেহে বিকল্পহীন। যদিও শহরের মূল কেন্দ্রে হোটেল থেকে শুরু করে সব অত্যাধুনিক পরিষেবাই মেলে, তবু কোথাও যেন সেই রেনেসাঁর সময়কার প্রাচীন রোমান ইতিহাসের গন্ধ বাঁচিয়ে রেখে সমুদ্রের গায়ে গা এলিয়ে পড়ে রয়েছে এই ছোট্ট শহরটা। আলেসান্দ্রো নিজেও ক্যাটানজারোর কথা বলতে বলতে নস্টালজিক হয়ে পড়েছিল। ওর দূরে ভেসে যাওয়া চোখে আমি দেখতে পাচ্ছিলাম সুদূর ইটালির এক সামুদ্রিক শহরের ছবি, আর ততই অফিস, কাজ, প্রমোশন, ইনক্রিমেন্ট, রেবেকা, নিউ ইয়র্ক, সব কিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। এ কথা আমি হলফ করে বলতে পারি, পরবর্তী যে দিনগুলোতে আমি ভিসা, টিকিট ইত্যাদির জন্য দৌড়চ্ছিলাম, ততদিনে মনে মনে পৌঁছে গিয়েছি ক্যাটানজারোর মাটিতে। সমুদ্রের নোনা হাওয়া, ভেজা গন্ধ মাঝে মাঝেই আমাকে অন্যমনস্ক করে তুলত। যদিও আমেরিকারও বহু সমুদ্র সৈকতে আমি ঘুরেছি, তবু ইউরোপের সমুদ্র তটগুলোতে যে প্রকৃতির প্রত্যক্ষ স্পর্শ আছে তা যেন আর কোথাও পাই না। অবশ্য এ একেবারেই আমার ব্যক্তিগত মত। আমার এই মত নিয়ে বন্ধুমহলে অনেকবার চায়ের কাপে তুফান উঠেছে, তবু আমার এই তত্ত্ব খারিজ করার প্রয়োজন বোধ করিনি। প্রায় 11 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে যখন রোমের লিওনার্দো দা ভিঞ্চি এয়ারপোর্টে নামলাম, তখন স্থানীয় সময় সন্ধে 5:45। এয়ারপোর্টের নানাবিধ কাজকর্ম শেষ করে লাগেজ নিয়ে যখন বাইরে বেরোলাম, ততক্ষণে সূর্য অস্ত গেছে। যদিও ইউরোপিয়ান দেশগুলোতে সূর্যাস্তের পরও বেশ অনেকক্ষণ বাইরে আলো থাকে, কিন্তু এখানে দেখলাম এর মধ্যেই আলো মরে এসেছে, হয়তো নভেম্বর মাসের শুরু বলেই। বেরোবার গেটে গ্রিক দেবতার মতো সুদর্শন গ্রাউন্ড অ্যাটেন্ডেন্টের মুখে বেন বেনুতো নেল নস্ত্র পেসে শুনে মনটা খুশিতে ভরে গেল। আলেসান্দ্রোর মুখে শুনে শুনে অল্পবিস্তর ইটালিয়ান ভাষা বলতে ও বুঝতে পারি, তাই বুঝলাম ছেলেটি আমাকে ওদের দেশে অভ্যর্থনা জানালো। আমিও গ্রাৎসিয়ে বলে ওকে ধন্যবাদ জানালাম। বাইরে এসে একটা ট্যাক্সি নিলাম। আজ রাতটা এয়ারপোর্ট এলাকা ফিউমিসিনোতেই কোনো হোটেলে থাকব, কাল সকাল সকাল বেরিয়ে পড়ব ক্যাটানজারোর উদ্দেশ্যে। আমার ট্যাক্সি ড্রাইভার লোকটি বেশ হাসি খুশি, মোটামুটি ইংরেজি বলতে ও বুঝতে পারে। মিনিট দশেকের মধ্যেই আমি জেনে গেলাম ওর নাম মার্কো, ওর বাড়ি মিলানে। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী ও 2 বছরের মেয়ে আছে। মার্কো এখানে একা থাকে, 3 মাসে একবার বাড়ি যায়। যদিও স্ত্রীর অভাব সে পূরণ করে নেয় এখানে, কিন্তু মেয়ের জন্য তার মন কাঁদে। মার্কোর কথা শুনতে বেশ ভালো লাগছিল। ওই আমাকে একটা মাঝারি গোছের হোটেলে ছেড়ে দিল। যাওয়ার আগে আমার পরদিনের গন্তব্য জেনে আমাকে বারবার অনুরোধ করতে লাগলো আমি যেন কাল সকালে ওর ট্যাক্সিতেই ক্যাটানজারো যাই। সকাল 8টার মধ্যে আমি ব্রেকফাস্ট করে ওর জন্য অপেক্ষা করব কথা দেওয়াতে মার্কো খুব খুশি হয়ে আমাকে ধন্যবাদ দিয়ে চলে গেল। আমি এত ক্লান্ত ছিলাম যে কোনো মতে সামান্য সাপার করে রাত 9টার মধ্যে বিছানায় চলে গেলাম। 15 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লাম। বাইরে তখন পুরোপুরি অন্ধকার নেমে এসেছে।
পরদিন সকাল 8:10 হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে দেখি মার্কো হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে মাতৃভাষায় বনজোর্নো বলে শুভেচ্ছা জানালো। আমি অবশ্য ইচ্ছে করি ইংরেজিতে গুড মর্নিং বললাম। ওর মাতৃভাষার উত্তরে আমিও মাতৃভাষাই ব্যবহার করলাম। এখন আমাদের যাত্রাপথ প্রায় 6 ঘন্টার। রোম ছেড়ে এগোনোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করলাম পুরো রাস্তায় প্রায় সমুদ্রের পাশ দিয়ে অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আমার উৎসাহ দ্বিগুণ করে দিল। মার্কোর মেজাজও বেশ ফুরফুরে বোঝা যাচ্ছিল। বেশ গুনগুন করে ইটালিয়ান ভাষায় কি যেন একটা গান গাইছে, মাঝে মাঝে আমাকে কিছু কিছু জায়গার বিশেষত্ব বুঝিয়ে দিচ্ছে। মাঝপথে একবার আমরা থামলাম রেস্টরুম ব্যবহার করতে। একটা বিয়ার ক্যান হাতে নিয়ে গাড়িতে ফিরে এসে আমি মার্কোকে জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে। ও হেসে বলল ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব। এতক্ষণে আমি বুঝে গেছি মার্কো বেশ পাকা ড্রাইভার, কাজেই ওর দেওয়া হিসেব মতো আমি বুঝে নিলাম মোটামুটি দুপুর 2:30 নাগাদ আমরা ক্যাটেনজারো ঢুকে যাব। বিয়ার ক্যানটা শেষ করে একটু ঝিম মতো এসেছিল, তন্দ্রাটা ভেঙে গেল গাড়ির ব্রেক কষার আওয়াজে আর ঝাঁকুনিতে। মার্কো কোনো কারণে হঠাৎ গাড়িটা থামিয়েছে। কৌতূহল বশত গাড়ির পেছনের সিটে আধশোয়া শরীরটাকে ঠেলে মাথা তুলে দেখলাম কি ব্যাপার। মার্কো ওর জানলা দিয়ে মাথা বের করেছে। ইতিমধ্যে আমরা সমুদ্রের পাশের রাস্তা ছেড়ে যে রাস্তায় এসে পড়েছি তার দুপাশে বেশ ঘন জঙ্গল। দেখলাম সম্পূর্ণ কালো আলখাল্লা জাতীয় পোশাক পরিহিত কয়েকজন মেয়ে পুরুষ আমার দিকে তাকিয়ে আছে, তাদের কারো চোখে বিস্ময়, কারো মুখে বিরক্তি। মার্কো ইতিমধ্যে গাড়ি থেকে নেমে গেছে। সে ইটালিয়ানে জিজ্ঞেস করল কি ব্যাপার। ওদের মধ্যে অপেক্ষাকৃত বয়স্ক লোকটি এগিয়ে এলো। ওদের মধ্যে ইটালিয়ানে কথা হচ্ছে ঠিকই, কিন্তু আমি মার্কোর কথা বুঝতে পারলেও ওই স্থানীয় লোকগুলির কথা দূর থেকে খুব ভালো বুঝতে পারছি না, সম্ভবত আঞ্চলিক উচ্চারণের কারণে। কাজেই মার্কোর আবার গাড়িতে ফিরে আসার অপেক্ষা করা ছাড়া আমার আর কিছু করা ছিল না। বসে বসে লক্ষ্য করলাম প্রায় একই ধরনের কালো পোশাক পরা মেয়ে এবং পুরুষ সকলে। রাস্তার পাশের জঙ্গলের ধার ঘেঁষে রাখা একটা কফিন, অথচ কারো মুখে শোকের লেশ মাত্র নেই, বরং বয়স্ক লোকটির মুখে যেন তিরস্কার। কয়েক মিনিট পর ফিরে এলো মার্কো, কপালে স্পষ্ট গভীর ভাঁজ। গাড়িতে বসে আমি প্রশ্ন করার আগেই ও বলল, সিনিয়র, আমার মনে হয় পথ ভুল করেছি, আবার যেদিক থেকে এসেছি সেদিকে ফিরতে হবে। আমার মনে হলো মার্কো কিছু লুকোতে চাইছে। আমি একটু কঠিন স্বরে ওকে বললাম, মার্কো কি হয়েছে সেটা আগে শুনতে চাই। এই রাস্তা ধরে ক্যাটেনজারো যাওয়ার শর্টকাট পথ, তাই আমি আপনাকে তাড়াতাড়ি পৌঁছে দেব বলে এই পথ ধরেছিলাম। এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রাম আছে, মন্টেবেলিসিমো। এই মেয়ে পুরুষের দলটি সেখানকার অধিবাসী। আজ থেকে বেশ শখানেক বছর আগে সেখানে বাস করত এক সুন্দরী ডাইনি। নানা রকম তন্ত্র মন্ত্র ব্ল্যাক ম্যাজিক তার ছিল হস্তগত। এই বিদ্যাকে কাজে লাগিয়ে সে বহু মানুষের ক্ষতি করেছিল। এমনকি স্থানীয় মানুষ বিশ্বাস করত সে নাকি গভীর রাতে শয়তানকে আবাহন করত তার ঘরে। শয়তান ছিল তার প্রেমিক। ষোড়শ থেকে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে সমগ্র ইউরোপ জুড়ে ডাকিনী বিদ্যার বিরুদ্ধে একটা গণরোষ পুঞ্জীভূত হয়। সেই সময় চলছিল ইউরোপের সেই বিখ্যাত ধর্মযুদ্ধ। অন্তত 1,000 মহিলাকে ডাইনি সন্দেহে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আমার ধারণা সেই সময়ের মতোই কোনো গণরোষ 100 বছর আগে আছড়ে পড়েছিল এই ছোট গ্রামেও। কোনো এক নভেম্বরের প্রথম সপ্তাহেই শয়তানের প্রেমিকা সন্দেহে ডাইনিকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলে গ্রামবাসীরা। শোনা যায় ডাইনির শেষকৃত্য করতে উৎসাহী ছিল না কেউ। সেই রাতেই গ্রাম ছেড়ে চলে গিয়েছিল অধিকাংশ গ্রামবাসী। ফলে দেহাবশেষটুকু যতদিন না পচে গলে মাটিতে মিশে গেছিল ততদিন চিল শকুনের খাদ্য হয়েছিল তার দেহ। তারপর কোনো এক সময় গ্রামের লোক আবার ফিরে আসে। তারপর থেকে শুরু হয় এক পরম্পরা, প্রতি বছর এই সময় অপঘাত মৃত্যু হয় একজন দুজন মানুষের। তাদের প্রাণরস শুষে নেওয়া ছিবড়ে হয়ে যাওয়া মৃতদেহ মানুষের মনে বিভীষিকা সঞ্চার করে। সেই থেকে প্রতি বছর নভেম্বরের প্রথম সপ্তাহকে উইক অফ দ্য ডেড বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে। গ্রামবাসীরা এই সপ্তাহটা
খুব সতর্ক হয়ে কাটায়। ডাইনিকে খুশি করার জন্য তার উদ্দেশ্যে নানা ভেট চড়ায়, তার মূর্তি তৈরি করে কফিনে ভরে নিয়মানুযায়ী কবর দেয়। তবুও গ্রামবাসীদের বিশ্বাস, শয়তান প্রতি বছরে গ্রামে ফিরে ফিরে আসে, মৃতদের জাগিয়ে তুলে নিজের দল ভারী করতে চায়। তাই আমাদের গাড়িকে এই পথে আসতে দেখে খবরাখবর নিচ্ছিল গ্রামের ওই মাতব্বরই বয়স্ক লোকটা। আমাকে সাবধান করে সে বলেছে এই সময় এই পথে যাওয়াও বিপদের নামান্তর, তাই আমি যেন অবিলম্বে অন্য পথে চলে যাই গাড়ি নিয়ে, অথবা ইচ্ছে করলে কোনো স্থানীয় গ্রামে রাত কাটিয়ে পরদিনও রওনা হওয়া যেতে পারে, প্রয়োজনে ওই মাতব্বর লোকটি সে ব্যবস্থা করে দিতে পারে। মার্কোর কথা শুনে অকস্মাৎ উপলব্ধি করলাম, এই যে এতক্ষণ ধরে রাস্তায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আমরা, এখনো পর্যন্ত আর অন্য কোনো গাড়ির দেখা মেলেনি। মার্কোর ভয় পাওয়া দেখে একটু হাসি পেল আমার। মানুষের মনের মধ্যেকার বদ্ধমূল কুসংস্কার কেবল অন্যের মনের যুক্তিকে হত্যা করে। ঝাঁ চকচকে শহরের বাসিন্দা মার্কো পর্যন্ত একটা গ্রাম্য লোককথাকে বিশ্বাস করে পালাতে চাইছে, আর শুধু তাই না, ও চাইছে আমিও পালাই। কিন্তু ও জানে না আমি মনে মনে আমার আগামী কয়েকদিনের প্ল্যানিং ঠিক করে ফেলেছি। আমি এখনই ওই মন্টে বেলিসিমোতে যাব, দু চার দিন ওখানে কাটিয়ে তারপর বেরিয়ে পড়ব ক্যাটানজারোর উদ্দেশ্যে। ততদিনে নিশ্চয়ই এই গ্রামের অন্ধবিশ্বাসের সত্য মিথ্যার একটা আভাস পাব। মার্কোকে এই কথা জানাতে সে প্রায় আকাশ থেকে পড়ল। না না সিনিয়র, এ কাজ করবেন না। ইউরোপের আনাচে কানাচে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যার কিনারা না করতে যাওয়াই মঙ্গল। কিন্তু মার্কো আমাকে চেনে না, আমার জেদকে জানে না। অগত্যা ওকে বাধ্য করলাম আমাকে মন্টে বেলিসিমোতে ছেড়ে আসতে। অবশেষে অনিচ্ছা সত্ত্বেও আমাকে গ্রামের প্রান্তে একটা নির্জন পেট্রোল পাম্পের সামনে ছেড়ে দিল সে। যাওয়ার সময় বারবার পিছনে ফিরে চাইছিল মার্কো। আমি জানি আমরা দুজনেই একই কথা ভাবছিলাম, আর কখনো দেখা হবে না আমাদের। মার্কো ট্যাক্সি রাস্তার বাঁকে মিলিয়ে যাওয়ার পর প্রথমবারের জন্য একটু চিন্তা হলো আমার। চলে তো এলাম, এবার থাকব কোথায়? গ্রামের লোকেদের যা ভয় দেখলাম, বহিরাগত লোককে আশ্রয় দেবে বলে তো মনে হয় না। গ্রামের ওই নেতা গোছের লোকটির সঙ্গে দেখা হলেও হতো, কিন্তু আশেপাশে কোথাও কারো চিহ্ন মাত্র দেখলাম না। তবু চেষ্টা করে দেখতে হবে। রাকস্যাকটা পিঠে তুলে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম গ্রামের ভিতরে। ইটালিয়ান ভাষায় বেলিসিমো কথার অর্থ সুন্দর, আর মন্টে অর্থাৎ মাউন্টেন বা পাহাড়। যে এই গ্রামের এমন নামকরণ করেছিল সে সত্যি নমস্য। ছোট্ট টিলার মতো একটা পাহাড়ের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে গ্রামটি, চারিদিক সবুজে সবুজ। যদিও এখান থেকে সমুদ্র দেখা যায় না, তবে আবহাওয়ায় ভেজা ভাব থেকে কাছাকাছি সমুদ্রের অবস্থান বোঝা যায়। নোনা বাতাসের কারণেই হয়তো এখানকার মানুষজনের গাত্রবর্ণ সামান্য তামাটে। গ্রামের রাস্তা শুনশান, একটা কাকপক্ষীকেও দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে গ্রামের মাঝখানে এসে পড়লাম। সবকটা বাড়ির দরজা জানলা আষ্টে পৃষ্ঠে বন্ধ। পাহাড়ের দিক থেকে একটা ঠান্ডা হাওয়া বয়ে আসছে, আমার হাড় পর্যন্ত কেঁপে উঠল। কোনোই পর্যন্ত গুটিয়ে রাখা পুল ওভারের হাতাটা টেনে টেনে কবজি পর্যন্ত নামিয়ে আনলাম। এদিক ওদিক চেয়ে যখন কাউকে দেখতে পেলাম না, তখন আমার করণীয় স্থির করে নিলাম। বাঁদিকে সামনেই যে বাড়িটা পেলাম তার দরজায় করাঘাত করলাম, কিন্তু ভেতর থেকে শূন্যতার দীর্ঘ নিঃশ্বাস ছাড়া আর কিছুই জুটল না। অদ্ভুত ভয় তো এদের। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম বেলা প্রায় চারটে বাজে। ক্যাটানজারো গেলে এতক্ষণে পৌঁছে যেতাম, এখন হয়তো হোটেলের ঘরে আরাম করে কফি খেতাম। কফির কথা মনে পড়তেই নেশাটা চনমন করে উঠল, কিন্তু এখানে সারা রাত পথে কাটাতে হবে কিনা তারই নিশ্চয়তা নেই, আর কফি খুব খিদেও পেয়েছে। আমার রাকস্যাকে সবসময় কিছু শুকনো খাবার থাকে, এখনও আছে, কিন্তু কোথায় থাকবো সেই ব্যবস্থা না হওয়া অবধি খেতেও ইচ্ছে করছে না।
আরও দুটো চারটে বাড়ির দরজা ধাক্কা দিলাম। এক একটা ব্যর্থ প্রচেষ্টার পর আমার মনোবল ক্রমশ কমতে থাকল। একবার ভাবলাম মার্কোকে মোবাইল থেকে ফোন করি, ও ফিরে নিয়ে যাক আমায়, কিন্তু ইগোতে লাগল। ও যদি মনে করে আমি ভয় পেয়েছি। খুব ক্লান্ত লাগছিল, কাজেই রাস্তার পাশে একটা ছোট্ট বাড়ির সামনে সিঁড়িতে বসে পড়লাম। কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বোধ করলাম না, কারণ জানি কেউ সাড়া দেবে না। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখি, সিগন্যাল নেই। কাল রাতে চার্জ দিতেও ভুলে গেছি, কাজেই চার্জও প্রায় শেষের পথে। অগত্যা ওটাকে সুইচ অফ করে রাখাই যুক্তিযুক্ত মনে হলো। রাকস্যাক খুলে কুকিজ বের করে খেতে শুরু করলাম। দুটো খাওয়ার পরই জল তেষ্টা পেল। রাকস্যাকের পাশের খোপ থেকে জলের বোতলটা বের করেই বোকা বনে গেলাম। বোতলটা একদম খালি। মনে পড়ল রাস্তায় জলটা শেষ করে ফেলে ভেবেছিলাম কোথাও ভরে নেব, কিন্তু রেস্টরুম ব্যবহারের জন্য নামলেও জল ভরার কথা বেমালুম ভুলে গেছি। অসহায়ের মতো এদিক ওদিক তাকাচ্ছি, হঠাৎ পিঠে একটা স্পর্শ পেয়ে প্রায় লাফিয়ে উঠলাম। একটা মেয়ে, বছর ১৮ বয়স, তন্নি সুন্দরী হলেও মুখে গ্রাম্য ছাপ স্পষ্ট, হাতে একটা গ্লাসে জল, আমার দিকে এগিয়ে ধরে দাঁড়িয়ে আছে। ওর পিছনে ঘরের দরজাটা আধখোলা দেখে বুঝলাম এই বাড়ির ভেতর থেকেই বেরিয়েছে মেয়েটি। অবাক হলাম বটে, এতক্ষণ ধরে চেষ্টার পরও যখন কোথাও আসার মুখ দেখিনি, তখন বিনা আয়াসে এই মেয়েটির সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বেশ অদ্ভুত ব্যাপার। মেয়েটার মুখের দিকে তাকিয়ে কেন যেন মনে হলো বিশ্বাস করা যায়। সরল চোখ দুটো আমার দিকেই চেয়ে আছে। আমি হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিলাম। এক ঢোকে জলটা শেষ করে গ্লাসটা ফিরিয়ে দিয়ে বললাম, গ্রাসিয়ে। মেয়েটি গ্লাসটা ফিরিয়ে নিল বটে, কিন্তু ভুরু কুঁচকে তাকিয়ে রইল আমার দিকে। আমি একটু অপ্রস্তুত হয়ে হাসলাম, তারপর বললাম, কি ব্যাপার, তুমি কে? পুরো ঘটনা বললাম, এও বললাম যে তাদের এসব কুসংস্কার যে ভুল, সব মিথ্যে, তা প্রমাণ করে দেব আমি। মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটি খুলে বলল, সব সত্যি, আমি নিজে জানি, কিচ্ছু কুসংস্কার নয়, কিচ্ছু মিথ্যে নয়। তাই? আচ্ছা বেশ, এখানে রাতে থাকার মতো কোনো জায়গা আছে? চলে যাও এখান থেকে। আমি ঠিক যাওয়ার জন্য আসিনি কিন্তু। তুমি বুঝতে পারছো না, এই সময় এখানে থাকা একটু নিরাপদ নয়। তোমার কি ভয় ডর নেই? সে তো দেখছি তোমারও নেই। যখন কেউ দরজা খুলছে না, তুমি অচেনা মানুষ দেখেও দিব্যি দরজা খুলে তাকে জল খাওয়ালে, আর এখন গল্প করছো। আমি এই পৃথিবীতে কাউকে ভয় করি না। আচ্ছা তাই, তাহলে আমার একটা থাকার ব্যবস্থা করে দাও তো। যদি ভয় না পাও তবে তোমার বাড়িতেই থাকতে পারি। তাই থাকো তাহলে। তবে আমাদের কিন্তু মাত্র দুটো ঘর, একটায় বাবা থাকে আর একটায় আমি। তুমি কোথায় শোবে? এই কথার জবাবে একটা রসালো সাহসী উত্তর দিতে যাচ্ছিলাম, তখনই শোরগোল শুনে দুজনেই ঘুরে তাকালাম। দেখলাম রাস্তার দিক থেকে আমার আগে দেখা সেই কালো পোশাক পরা দলটি গ্রামে ফিরছে, দুর্বোধ্য কোনো গান বা স্তোত্র পাঠ করতে করতে। আস্তে আস্তে আশেপাশের ঘরবাড়িগুলোর দরজা খুলে উঁকি দিতে শুরু করল গ্রামবাসীরা। দলটির একদম সামনে সেই বয়স্ক লোকটি, পিছনে সারিবদ্ধভাবে বাকিরা। এক একটি বাড়ির সামনে তারা আসছে, এক একজন সেই দল থেকে বেরিয়ে প্রত্যেক বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে। কানের কাছে ফিস ফিস শুনলাম। ওরা ফিরল, গ্রামের সব বাড়ি থেকে একজন প্রতিনিধি যায় ডাইনির ভেট দিতে আর ডাইনির মূর্তিকে কবর দিতে। তবু তো এই বাড়ির সামনে এসে দাঁড়ালেন সেই বয়স্ক লোকটি। আমাকে দেখে ভুরু কুঁচকে তাকালেন মেয়েটির দিকে। আমি একটু অবাক হয়ে লক্ষ্য করলাম লোকটির বয়স অন্তত ৭০ বছর। দলের সবাই নিজের নিজের বাড়িতে ঢুকে গেছে, একমাত্র
উনি ছাড়া। বোঝাই যায় উনিই মেয়েটির বাবা। কিন্তু এত বয়স্ক একজনের এত কম বয়সী মেয়ে একটু বেমানান। তবে অস্বাভাবিক নয় যেহেতু, তাই ওদিকে গুরুত্ব না দিয়ে উঠে দাঁড়ালাম। মেয়েটি ততক্ষণে কয়েক পা এগিয়ে গেছে, বাবার হাত ধরে সিঁড়ি দিয়ে উঠতে সাহায্য করতে করতে জানালো, উনি অতিথি, উনি ক্যাটেনজারও যাচ্ছিলেন, রাস্তায় ওর গাড়ি খারাপ হয়ে গেছে, তাই ট্যাক্সি ড্রাইভার ওকে এখানে নামিয়ে দিয়েছে, অন্ধকার হয়ে আসছে তাই আশ্রয়ের খোঁজে এখানে এসেছেন। মেয়েটির উপস্থিত বুদ্ধি আমাকে চমৎকৃত করলেও আমি বুঝতে চাইছিলাম লোকটি আমাকে গাড়ির মধ্যে লক্ষ্য করেছেন কিনা, কিন্তু তিনি সেরকম কিছু বললেন না বলে আশ্বস্ত হলাম। মেয়ের সাহায্যে ঘরের সামনের ব্যালকনিতে উঠে সামান্য হাঁপাতে হাঁপাতে বললেন, খুব অসময়ে আপনি এসে পড়েছেন আমাদের গ্রামে, সময়টা ভালো না, অনুক্রমে আজ রাতটা কাটিয়ে কাল সকালেই আমি আপনাকে ছেড়ে দিয়ে আসব ক্যাটেঞ্জেরো যাওয়ার মূল রাস্তায়, ওখানে অনেক গাড়ি পেয়ে যাবেন। মুখে বললাম বটে গ্রাৎসিয়ে, কিন্তু প্রস্তাবটা মোটেও পছন্দ হলো না বলাই বাহুল্য। ভদ্রলোক আমার সঙ্গে আরও সামান্য কিছু কুশল বিনিময় করে ভেতরে গেলেন। জানলাম ওর নাম জেকব। আমিও নিজের পরিচয় দিলাম, অ্যাডাম রবিন্স। মেয়েটি তার বাবার চোখ এড়িয়ে আমার দিকে তাকিয়ে একটু হাসল। জেকব যাওয়ার আগে মেয়েকে বললেন আমার জন্য তাঁর ঘরটা প্রস্তুত করে দিতে, একটা রাতের ব্যাপার, উনি নিজে বসার ঘরের কাউচে শুয়ে কাটিয়ে দেবেন। আমি আপত্তি করলাম, বললাম না না আমি বরং কাউচে শোবো, আমার সব রকম অভ্যেস আছে। জেকব আহত মুখে আমার দিকে তাকিয়ে বললেন তাঁরা গরিব হলেও অতিথির সেবায় ত্রুটি রাখবেন না, অন্য সময় হলে যতদিন খুশি থাকলেও আপত্তি করতেন না ইত্যাদি। আমিও আর কথা বাড়ালাম না। জেকব ভেতরে গেলে মেয়েটি আমাকে কিছুক্ষণ তাদের বারান্দায় অপেক্ষা করতে বলে ভেতরের দিকে পা বাড়ালো, সম্ভবত ঘর প্রস্তুত করতে। আমি পিছন থেকে ওকে জিজ্ঞেস করলাম, তোমার নামটা জানলাম না এখনো। লিলিথ। মিনিট দশেক পরে ঘরের ভেতর থেকে ডাক পেলাম। ভেতরে ঢুকে দেখলাম এরা গরিব বটে, তবে রুচিবোধ সম্পন্ন। ঢুকেই ছিমছাম সাজসজ্জার একটা ছোট্ট বসার ঘর, একটা মাত্র কাউচ আর একটা টি টেবিল, তারপরে জেকবের ঘর, আর একদম শেষের ঘরে থাকে লিলিথ। সবকটা ঘরেই একটা থেকে আর একটার মধ্যে দিয়ে যাতায়াতের জন্য দরজা আছে, তবে প্রাইভেসির প্রয়োজন হলে সেই দরজা বন্ধ করে দিলেই চলে। জেকব ইতিমধ্যেই বসার ঘরে এসে কাউচে আধশোয়া হয়ে আছেন। তাঁর মুখ দেখে বোঝা যাচ্ছিল তিনি পুরোপুরি সুস্থ নন। আমি আমার জন্য নির্দিষ্ট ঘরে ঢুকে একটা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে দেখলাম ততক্ষণে জেকবের নৈশাহার সম্পূর্ণ। উনি ঘুমোতে যাওয়ার তোড়জোড় করছেন। লিলিথ তাঁকে একটা ওষুধ খাইয়ে কাউচে কুশন দিয়ে শুইয়ে দিল, তারপর আলো নিভিয়ে আমাকে ভেতরের ঘরে ডেকে নিল। আজ রাতের জন্য যে ঘরটা আমার, অর্থাৎ জেকবের ঘরটাই এই বাড়িতে সবচেয়ে বড়। তারই এক কোণে খাওয়ার টেবিল, একটা ছোট টেবিল আর দুজনের বসার জায়গা। মুখোমুখি বসে সামান্য অথচ সুস্বাদু খাবার খেতে খেতে গল্প করছিলাম আমরা। লিলিথকে ওর মা সম্পর্কে জিজ্ঞেস করতে চোখ নামিয়ে নিল সে, তারপর বলল, আমার মাকে আমি দেখিনি। তবে ওর মুখের ভাব দেখে কথাটা বিশ্বাসযোগ্য হলো না। আমি আর কথা বাড়ালাম না। খেতে খেতে ও মাঝে মাঝেই চোরা চোখে আমার দিকে তাকাতে লাগলো। আমি বুঝেও না বোঝার ভান করতে লাগলাম। মেয়েদের এই দৃষ্টির মানে আমার অজানা নয়। 24 বছর বয়সে অনেক মেয়ের চোখেই এই দৃষ্টি দেখেছি। জানি না কেন মনে হচ্ছিল আজকের রাতটা আমার জীবনে একটা অন্য অর্থ বয়ে আনবে। খাওয়া শেষ করে আমি গুড নাইট জানিয়ে যখন নিজের ঘরে ফিরলাম তখন রাত প্রায় 11টা। পালকের বিছানায় শুয়েও ঘুম আসতে চাইছিল না। এপাশ ওপাশ করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ঘুম যখন ভাঙল, বেডসাইড টেবিলে রাখা ঘড়িতে রাত
তিনটে। কেন ঘুম ভাঙলো চিন্তা করতে করতে একটা শব্দ কানে এলো, গোঙানির মতো একটা কাতর শব্দ আমাকে এক ধাক্কায় সজাগ করে দিল। কেউ খুব কষ্ট পাচ্ছে, আর সে কোনো মহিলা। আধো ঘুমে মনে এলো একটা নাম, লিলিথ নয় তো? মাত্র কয়েক ঘন্টায় আমার মনের কতটা কাছে এসে গেছে লিলিথ। বিছানা থেকে উঠে কি মনে হতে আমার আর লিলিথের ঘরের মাঝখানে বন্ধ দরজায় কান পাতলাম। হ্যাঁ, কোনো সংশয় নেই, শব্দটা লিলিথের ঘর থেকেই আসছে। প্রচণ্ড কষ্টে গুঙিয়ে গুঙিয়ে নারী কণ্ঠের কান্নার একটা চাপা শব্দ আমার কানের মধ্য দিয়ে মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে পড়ছে। লিলিথ কাঁদছে, কষ্ট পাচ্ছে। আমি প্রথমটাই একটু ঘাবড়ে গেলাম, লিলিথ, তারপর দরজার নব ঘুরিয়ে খোলার চেষ্টা করলাম আর ডাকতে থাকলাম, লিলিথ, লিলিথ, দরজা খোলো, কি হয়েছে তোমার? লিলিথ, কি কষ্ট হচ্ছে বলো? লিলিথ, প্লিজ দরজা খোলো, লিলিথ। জানি না কতক্ষণ দরজা ধাক্কিয়েছিলাম। সম্বিত ফিরল যখন দেখলাম হঠাৎ খুলে গেছে এতক্ষণ আষ্টে পৃষ্ঠে বন্ধ থাকা দরজাটা। ঘুটঘুটে অন্ধকার একটা ঘরে আমার চোখ শুয়ে আসার আগেই বুঝলাম সামনে লিলিথ দাঁড়িয়ে। ওর মুখ আমার দিকে থাকলেও অন্ধকারে তা দৃশ্যমান হচ্ছে না। বুঝতে পারছি ওর জলপ্রপাতের মতো বাদামি চুলগুলো খোলা, ঝাঁপিয়ে পড়েছে বুকের ওপর পিঠের ওপর। আমি ওর মুখোমুখি স্থানুর মতো দাঁড়িয়ে লিলিথের শরীর থেকে একটা ভেজা ভেজা বুনো গন্ধ আমার মাথা ঝিমঝিম করে তুলল। উপলব্ধি করলাম এতক্ষণ ধরে যে কান্নার আওয়াজটা আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আমাকে উদ্বিগ্ন করে তুলেছিল সেটা কখন থেমে গেছে। কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম, মুখ দিয়ে কথা সরছিল না। অন্ধকারে চোখ শুয়ে এলে বিদ্যুৎ চমকের মতো বুঝে গেলাম লিলিথ সম্পূর্ণ নগ্ন। অবাক হয়ে দেখলাম লিলিথ হাসছে। অন্ধকার চিরে ঝলসে উঠেছে ছুরির মতো দাঁতের আভা। দুহাত বাড়িয়ে আমার দু কাঁধ ধরে নিজের দিকে টেনে নিল লিলিথ। আমি দিশেহারা নেশাগ্রস্ত মানুষের মতো টলে পড়লাম ওর ওপরে। লিলিথের শরীর থেকে উঠে আসা সোঁদা গন্ধ আমাকে যেন উন্মত্ত করে তুলছিল। দুহাত দিয়ে জড়িয়ে ধরলাম ওকে। অবশেষে যখন সুগভীর গিরিখাতের রহস্যে ঝাঁপ দিয়ে নিজের চেতনাকে বিলুপ্তির অন্ধকার থেকে উদ্ধার করার চেষ্টা করছি, ঠিক তখনই বুঝলাম লিলিথের ঘরের মেঝেতে নগ্ন অবস্থায় শুয়ে আমি একা। জানি না কেন বড় দুর্বল লাগছে। ক্লান্ত অবসন্ন শরীরটাকে অর্ধেক তুলে ধরে আধবোজা চোখে চেয়ে দেখি ঘর ফাঁকা, লিলিথ সেখানে নেই। বিস্ময়ের আঘাতে ঘোর কেটে গেল আমার। এই তো এখনই লিলিথ ছিল আমার দুই হাতের মধ্যে, মুহূর্তের মধ্যে কোথায় গেল ও? লাফ দিয়ে উঠে নিজের পোশাক পরে নিলাম। হাট করে খোলা দরজা দিয়ে বেরোতে বেরোতেই মনে পড়ল রাকস্যাকে রাখা টর্চটার কথা। আবার ফিরে এলাম আমার ঘরে, ঢুকে ব্যাগ হাতড়ে হাতড়ে টর্চটা খুঁজতে খুঁজতেই কেমন একটা বিজাতীয় অনুভূতি গ্রাস করল আমাকে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল আমি ছাড়াও আরও কেউ উপস্থিত আছে ঘরে। শুধু তাই নয়, সে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হাতে টর্চটা পেতেই সেটাকে জ্বালিয়ে বাগিয়ে ধরলাম পিছনের দিকে, আর তাতে যা দেখলাম সেটা কি সত্যি না কোনো দুঃস্বপ্ন তা বিচার করার মতো অবস্থা আমার ছিল না। দেখলাম অন্তত 7-8 ফুট লম্বা একটা মূর্তি, আবরণহীন সবজে দেহে মাছের মতো বড় বড় আঁশ, চুঁচলো লম্বাটে মুখ থেকে সাপের মতো লকলকে একটা কালো জিভ বেরিয়ে এসে ঝুলে পড়া ওষ্ঠকে ছিটে নিচ্ছে মাঝে মাঝেই, শরীরের দুপাশে অস্বাভাবিক লম্বা দুটো ঘিন ঘিনে হাতে লম্বা লম্বা ভেতরের দিকে মাকানো নখ,
আর সবচেয়ে অস্বস্তিকর তার মাথার উপরে শক্ত হয়ে আটকে থাকা দুটো শিং। ভেড়ার শিংয়ের মতো বাঁকানো সর্পিল শিং দুটো দেখে আমার যেন কিছু একটা মনে পড়তে পড়তেও পড়ল না। কোথায় যেন দেখেছি এই মূর্তিকে, যদিও এই কদাকার অবয়ব একবার চোখে দেখলে ভোলা সম্ভব বলে বিশ্বাস হয় না। অথচ বড় চেনা, বড় পরিচিত এই মূর্তি। সামান্য ঝুঁকে দাঁড়ানো জন্তুটার পেশিবহুল সবুজ পা দুটো দুপাশে ছড়ানো, ঠিক যেন সোজা হয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে ভারসাম্য রাখতে পারবে না বিশাল দেহটা। পায়ের বেঁকে থাকা আঙুল আর ইগলের মতো ধারালো নখ দিয়ে মেঝে আঁকড়ে দাঁড়িয়ে আছে সে। তীরের মতো তীক্ষ্ণ ফলাবিশিষ্ট লেজ দিয়ে বারবার ঝাপটা মারছে হাওয়ায়, তার ফলে সৃষ্টি হচ্ছে শূন্যে চাবুক চালানোর মতো সপাং সপাং করে শব্দ। সরু সরু নরুন চেরা চোখের কুটিল দৃষ্টি আমার সর্বাঙ্গ জরিপ করছে। আমার সঙ্গে দৃষ্টি বিনিময় হওয়া মাত্রই তার বিকৃত বিভৎস মুখে ফুটে উঠল ক্রূর হাসি। লকলকে কালো জিভ দিয়ে কয়েকবার চেটে নিল নিজের মুখমণ্ডলের প্রায় সিংহভাগ। ওই হাসি আর ওই চাহনির সামনে আমি কেমন যেন অসাড় হয়ে গেলাম, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে ছুটে গেলাম জেকব যেখানে শুয়ে আছে সেই ঘরের দিকে। গলা থেকে বেরিয়ে আসা ঘর ঘরে আওয়াজটাকে নিজের বলে চিনতে পারলাম না নিজেই। জেকব, জেকব, ঘুম থেকে ওঠো, প্লিজ প্লিজ হেল্প মি, জেকব, জেকব। আমার ডাকে উঠে বসলো জেকব। ওর চোখে বিস্ময়, আচমকা ঘুম থেকে জেগে ওঠার চমক। আমি খুব তাড়াতাড়ি ওকে বোঝাতে লাগলাম একটু আগে আমি কি দেখেছি। সেই মূর্তিমান বিভীষিকার কথা, যার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মানুষের বাহ্য জ্ঞান লুপ্ত হতে বাধ্য। জেকবকে সব বলতে বলতে বারবার শিউরে উঠছিল আমার গোটা দেহ, আর দেখছিলাম আস্তে আস্তে কেমন পাল্টে যাচ্ছিল জেকবের মুখের ভাব। সেটা হওয়াই স্বাভাবিক, কিন্তু যেটা স্বাভাবিক লাগলো না সেটা হলো ভয় বা বিস্ময়ের পরিবর্তে জেকবের মুখে ফুটে উঠল উচ্ছ্বাস, যেন ওই বিভীষিকার উপস্থিতি কাম্য ছিল। দীর্ঘদিনের বিচ্ছেদের পর স্বজনকে হঠাৎ অপ্রত্যাশিত স্থানে দেখতে পেলে মানুষের মুখে যেমন ফুটে ওঠে আনন্দের অভিব্যক্তি। আমি মাঝপথে নিজের কথা থামিয়ে হাঁ করে জেকবকে দেখছিলাম। জেকব উচ্ছ্বসিত অথচ বিস্ফারিত চোখে তাকিয়ে আছে আমার দিকে। না, একটু ভুল বললাম। আমার কাঁধের পাশ দিয়ে তার দৃষ্টি প্রসারিত। মুহূর্তের ধন্দে খুব শিগগিরই কাটিয়ে উঠলাম আমি। বিদ্যুৎ বেগে পিছনে ফিরলাম। আমার বুকের রক্তে বরফকুচির অনুভূতি ছড়িয়ে পড়ল। সেই না জন্তু না মানুষ মূর্তিটা সাক্ষাৎ মৃত্যুর মতো এসে দাঁড়িয়েছে আমার ঠিক পিছনে। আমার মালিক, কে মালিক? ওই জন্তুটা কার মালিক? তোমার? জেকব সাষ্টাঙ্গে প্রণিপাতের ভঙ্গিতে মেঝেতে শুয়ে পড়তেই ওর আলখাল্লার মতো দেহের উপরিভাগে পরার খাটো পোশাকের কিছুটা উঠে গেল। ঠিক সেই সময় আমার হাতের চাপ লেগে টর্চটা জ্বলে উঠল। জেকবের পিঠে একটা বেশ বড় উল্কি, উল্কির পুরোটা না হলেও খানিকটা অংশ দৃষ্টিগোচর হচ্ছে, একটা পেন্টিকল, আর তার উপরের অংশে আঁকা একটা ভেড়ার শিং সমেত মাথা। উল্কিটা দেখা মাত্রই সমস্ত চিত্রটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল। পেন্টিকল হলো পেন্টাগ্রামের মতোই একটা আকৃতি, তবে এর চতুর্দিক বেষ্টন করে থাকে একটা বলয়, আর পেন্টিকলের সঙ্গে ভেড়ার শিং সমেত মাথার ছবি হলো শয়তানের উপাসক সম্প্রদায়ের চিহ্ন। সুতরাং আমার সামনে যে বিভৎস মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি সে আর কেউ নয়, সাক্ষাৎ শয়তান। ছোটবেলা থেকে বাইবেলের পাতায় এই চেহারাটা একবার নয় সহস্রবার দেখেছি। এই মুহূর্তে লম্বা সরু হাত দুটো সামনের দিকে বাড়িয়ে ধরে আমাকে গ্রাস করতে আসছে সে। ঠিক তখনই উঠে দাঁড়ালো জেকব। পলকের মধ্যে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নিজেকে রক্ষা করতে জেকবকে ওই কদর্য ঘৃণ্য হাত দুটো নাগালের মধ্যে ঠেলে দিলাম আমি, আর প্রায় সঙ্গে সঙ্গেই বাঁকানো নখগুলো আমূল বসে গেল
জেকাবের বুকে। জেকাবের তীব্র চিৎকারে আমার কানে তালা ধরে গেল যেন। ঘর থেকে ছুটে বেরোনোর ঠিক আগে দেখলাম জেকাবের দেহ থেকে হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে আকাশের দিকে মুখ তুলে উল্লাসে ফেটে পড়েছে শয়তান, নরকের একচ্ছত্র অধিপতি। আমার আর পেছনে ফেরার সময় নেই, এবার খুঁজতে হবে লেলিথকে। এই মৃত্যু উপত্যকার যেখানেই লুকিয়ে থাকুক লেলিথ, আমি ওকে খুঁজে বের করবই। বেরিয়ে দেখলাম বাইরের অন্ধকার সামান্য কেটেছে, আর কিছুক্ষণের মধ্যেই ভোর হবে। সমস্ত কালিমা মুছে দিয়ে আবির্ভূত হবে নতুন দিন, কিন্তু তার জন্য অপেক্ষা করে থাকলে হবে না। লেলিথকে আমার চাই, এই রহস্যের সমাধান যে একমাত্র লেলিথ করতে পারে। যে গ্রাম ডাইনিকে পুড়িয়ে মেরেছিল অশুভকে বিনাশ করার জন্য, সেই গ্রামে বাস করে জেকব কিভাবে হয়ে উঠল শয়তানের উপাসক? আর লেলিথ, সেও কি জানত জেকবের এই গোপন আরাধনার কথা? যদি জানত তবে সে প্রতিবাদ করেনি কেন? গ্রামের সব বাড়ির দরজা বন্ধ, কেউ এখনো ঘুম থেকে ওঠেনি। আমি বাড়ির বারান্দা থেকে রাস্তায় নেমেই লেলিথের নাম ধরে ডাকতে ডাকতে ছুটতে লাগলাম গ্রাম্য পথ ধরে। হয়তো লেলিথের সাহায্যের প্রয়োজন। কিছু দূর গিয়ে গ্রামের মূল রাস্তা চলে গেছে জঙ্গলের ভেতর। সেখানে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে কিনা এই কথা একবার মাথায় এলেও খুব বেশিক্ষণ মনের মধ্যে জায়গা দিলাম না চিন্তাটাকে। টর্চটাকে হাতের মুঠোয় জোরে চেপে ধরলাম, এটাই এখন আমার একমাত্র অস্ত্র। জঙ্গলের ভেতরে এখনো অন্ধকারের রাজত্ব কায়েম রয়েছে, তবু রাতের কালিমা যে কেটে যাচ্ছে তার ইঙ্গিত স্পষ্ট। হঠাৎ একটা দৃশ্য দেখে থমকে গেলাম। বেশ কিছুটা জায়গা বৃক্ষহীন, যেন জঙ্গলের কয়েকশো বর্গফুট জায়গা বিশেষ উদ্দেশ্যে পরিষ্কার করে ফেলা হয়েছে, আর সেখানে মাথা থেকে পা পর্যন্ত কালো আলখাল্লায় ঢাকা বিভিন্ন মাপের কতগুলো মূর্তি নিস্তব্ধ নিস্পন্দ দাঁড়িয়ে আছে। সবার মাথা একই ভঙ্গিতে বুকের ওপর ঝুঁকে রয়েছে, দুটো হাত পিছনে জড়ো করা। প্রথমে পাথরের মূর্তি ভেবে ভুল করেছিলাম। একদম সামনে নেতার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মূর্তিটা নড়ে উঠতেই ভুল ভাঙল, মুখ তুলে সরাসরি তাকালো সে আমার দিকে। হতবাক হয়ে দেখলাম সে আর কেউ নয়, লেলিথ। আবছা আলোতে লক্ষ্য করলাম লেলিথের চোখ দুটো, হালকা নীলচে মণি দুটো উধাও, সাদা অংশেরও অস্তিত্ব নেই, সম্পূর্ণ চোখটাই কালো। মুখে ফুটে উঠেছে একটা শয়তানি হাসি, যে হাসি আমি কিছুক্ষণ আগেই দেখেছি স্বয়ং শয়তানের মুখে। আমি দাঁড়িয়ে থাকার জোর পাচ্ছিলাম না, কিন্তু পড়ে গেলে চলবে না। দেহ মনের সমস্ত শক্তি একত্রিত করে আমি ওর চোখে চোখ রাখলাম। এবার শব্দ করে হেসে উঠল লেলিথ। সবে ভাবছি লেলিথ আমাকে ধন্যবাদ জানাচ্ছে কেন, ঠিক তখনই পেছনের সব মূর্তিগুলো সমস্বরে বলে উঠল, লেলিথ এগিয়ে এলো আমার দিকে। তুমি সৌভাগ্যবান অ্যাডাম, এই গ্রামের এত বছরের ইতিহাসে তুমি প্রথম মানুষ যে একজন সেকিউবাসের সঙ্গে শারীরিকভাবে মিলিত হয়েও এখনো বেঁচে রয়েছ। আমার মাথা ঝিমঝিম করে উঠল। সাকিউবাস হল অশুভ শক্তির নারী রূপ, এদের সংস্পর্শে আসা মানুষ জীবনী শক্তি নষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মানুষের শরীরে ঝোঁকের মতো অবস্থান করে একটু একটু করে শুষে নেয় তার রক্ত মজ্জা দেহরস। আমার মনে পড়ে গেল মার্কোর মুখে শোনা সেই গল্প। প্রতি বছর এই সময় দু একজন মানুষের ছিবড়ে হয়ে যাওয়া দেহ উদ্ধার হওয়ার অবিশ্বাস্য কাহিনী। আর আমি ভাবতাম সাকিউবাস আসলে কাল্পনিক পৌরাণিক দানবী।
দুয়ে দুয়ে চার করে নিলাম আমি। ততক্ষণে লিলিথ বলে চলেছে, আমার মাকে পুড়িয়ে মেরেছিল ওই গ্রামের মানুষেরা। তখন আমার মা গর্ভবতী, মাকে হত্যা করে তার দেহাবশেষ ফেলে পালিয়েছিল এরা। কিন্তু এরা বোঝেনি মাকে শেষ করলেও আমাকে শেষ করা সহজ হবে না। আমি 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 শয়তানের কন্যা। মায়ের ভস্মীভূত দেহ থেকে আমার জন্ম হয় কয়েকদিন পরে। শয়তানের সন্তান, ভ্রূণ থেকে ভূমিষ্ঠ হতে সময় লাগে মাত্র 13 দিন। জেকাবের বাবা স্যামুয়েল ছিল আমার মায়ের সহকারী, মায়ের সব জাদুবিদ্যার সঙ্গী ছিল সে। স্যামুয়েল আমাকে উদ্ধার করে মায়ের দেহের পাশ থেকে। জন্মের পর খুব সামান্য পরিচর্যা লেগেছিল আমার। কয়েকদিনের মধ্যেই আমি রূপ যৌবন সম্পন্না নারীতে রূপান্তরিত হলাম। আমার পিতা শয়তানের ইচ্ছে পৃথিবীতে তার রাজত্ব কায়েম করার, সেই ইচ্ছের মর্যাদা দিতে আমি প্রতি বছর একজন করে মানুষের সঙ্গে মিলিত হই। বছরের এই সময় আমি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠি। মায়ের মৃত্যু তিথিতে মায়ের জাদু শক্তি আমার মধ্যে এসে যুক্ত হয়। তাই এই সময় সন্তানের জন্ম দিলে সে আমার আর মায়ের সবটুকু শক্তিতে শক্তিমান হয়ে জন্ম নেয়। যার সঙ্গে আমি শরীরের খেলায় মেতে উঠি, তার মৃত্যু নিশ্চিত করে আমার পিতা, আমাদের সবার মালিক শয়তান। আগে বলেছি তুমি ভাগ্যবান, তাই তাকে সচক্ষে দেখে এখনো এই পৃথিবীর হাওয়ায় তুমি নিঃশ্বাস নিচ্ছ। আমরা কেন তোমায় ধন্যবাদ দিলাম জানো? কারণ তোমার জন্য আগামী কয়েকদিনের মধ্যে আরো একজন যুক্ত হবে আমাদের দলে, আমাদের সন্তান। লিলিথের কথা শেষ হওয়ার আগেই আমার মুখ থেকে বেরিয়ে গেল, তোমার সঙ্গে এরা কারা? এরা সকলে আমার সন্তান। প্রতি বছর এই সময় একজন করে সন্তানের জন্ম দিই আমি। শয়তানের জিন এদেরও শিরায় শিরায়। এদের সবার পিতা কোনো না কোনো মানুষ হলেও মনুষ্যত্বের বিন্দু মাত্র নেই এদের মধ্যে। শুধু প্রকৃতির নিয়মে বয়স বাড়ে তাদের মানুষের মতো। মানুষ পিতার এইটুকু অসহায়তা নিয়েই বেড়ে ওঠে এরা। তবে যেদিন শয়তানের গোষ্ঠী পৃথিবীর অধিকার করায়ত্ত করবে, সেদিন শয়তানের আশীর্বাদে এইটুকু জয় করে নেবে আমার সন্তানেরা। কিন্তু তুমি বলেছিলে জেকাব তোমার বাবা। আমি কিছু বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে। আমার মায়ের মৃত্যুর পরও স্যামুয়েল, জেকাবের বাবা, শয়তানের উপাসনা চালিয়ে যাচ্ছিল। স্বয়ং শয়তানের কন্যাকে পেয়ে সে সর্বশক্তিমান হওয়ার স্বপ্ন দেখেছিল। প্রত্যেক নভেম্বরের এই সপ্তাহে আমার জন্য মানুষ জোগাড় করে দিত সে। তারপর সেই মানুষটিকে আমার পিতার কাছে উৎসর্গ করত স্যামুয়েল, আর আমি তার পরবর্তী কিছুদিনের মধ্যে সন্তানের জন্ম দিয়ে আমাদের গোষ্ঠীর লোক সংখ্যা বৃদ্ধি করতাম। গ্রামবাসীদের অলক্ষ্যে গড়ে উঠেছিল শয়তানের স্বপ্নের সাম্রাজ্য। এরপরে কোনো এক নভেম্বরে স্যামুয়েল মানুষ জোগাড় করতে অসমর্থ হয়। কিন্তু আমি আমার পিতার কাছে দায়বদ্ধ, কাজেই কাউকে না পেয়ে স্যামুয়েলকেই প্রস্তাব দিই আমার সঙ্গে মিলিত হওয়ার। স্যামুয়েলের পরিণতি জানত, সে রাজি হয়নি। কাজেই আমার জাদু শক্তি কাজে লাগিয়ে তাকে অচেতন করে কার্যসিদ্ধি করে আমি। সেদিন শয়তানের শিকার হয় সে। স্যামুয়েলের সন্তান পরবর্তী 13 দিনের মধ্যে জন্ম নেয়। সেই জেকাব আমার বাবা নয়, সে আমার সন্তান।
এই মুহূর্তে গ্রামের সবচেয়ে বয়স্ক লোক জেকব। অবশ্য অবশ্য আমাকে বাদ দিলে, গ্রামের লোকেরা তো আর এসব জানে না। তারা জেকবকে নিজেদের মাতব্বর বানিয়েছে, ও যা বলে তাই করে। ডাইনিকে খুশি রাখার পদ্ধতিগুলো জেকবের উর্বর মস্তিষ্কের ফসল। ডাইনি তো নয়, খুশি হয় গ্রামবাসীরা। তোমাকে বিশ্বাস করাতেও আমাকে সামান্য মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল। আমি যদি বলতাম আমার বয়স 100 বছর, তাহলে কি তুমি বিশ্বাস করতে? আর দেখো অ্যাডাম, তুমি আমাকে দোষ দিতে পারো না। আমি তোমাকে সতর্ক করেছিলাম, যদিও এত বছরের অভিজ্ঞতায় আমি জানতাম পুরুষের দল বড়ই বোকা। মেয়েদের কাছে নিজের পৌরুষ প্রমাণ করতে এরা বিপদে ঝাঁপিয়ে পড়তে দুবার ভাবে না। আমি জানতাম তোমাকে যত বাধা দেব ততই তোমার জিদ চাপবে নিজের ভয়কে জয় করার। আর তুমি সেটাই করলে। কিন্তু তোমাকে আমি প্রচন্ড কষ্টে গোঙাতে শুনেছি লিলিথ। কি হয়েছিল তোমার? লিলিথ পিছন ফিরে একবার তাকালো তার অন্তত 60-70 জন সন্তানের দিকে। আকাশ এখন ফর্সা, তাই তাদের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি আমি। শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়ক্রমের মুখ আছে সেখানে, কিন্তু অভিব্যক্তিহীন পাথরের মতো মুখ। লিলিথ আবার ঘুরে দাঁড়ালো আমার দিকে, আস্তে আস্তে শরীর থেকে সরিয়ে নিল কালো আবরণটুকু। তারপর নগ্ন লিলিথ আমার দিকে পিছন ফিরে দাঁড়ালো। কি অসহনীয় গায়ের রোম খাড়া করে দেওয়া দৃশ্য! লিলিথের পেলব কোমল পিঠের ঠিক মধ্যিখান ফুঁড়ে বেরিয়ে এসেছে অক্টোপাসের মতো কয়েকখানা কুচকুচে কালো পিচ্ছিল শুঁড়। সেগুলি সাপের মতো নিজে নিজেই কিলবিল করে নড়ে চলেছে। বললাম বটে সাপের মতো, কিন্তু অতিকায় জোঁকের সঙ্গে ওগুলোর মিল বেশি। আমার গলা চিরে বেরিয়ে আসা চিৎকারটাকে সংযত করার মতো শক্তি আর অবশিষ্ট ছিল না। লিলিথ হাসছে আমাকে দেখে, গলা কানে আসছে। এগুলো যখন শরীর ফুঁড়ে বের হয় না, তখন খুব কষ্ট হয়। কিন্তু সাকিউবাসের চোষক না থাকলে সে কিভাবে তার শিকারের দেহ রস শোষণ করে নিজেকে বাঁচিয়ে রাখবে বলো? তুমি যতক্ষণ আমাকে জড়িয়েছিলে ততক্ষণ এগুলোও তোমাকে জড়িয়ে রেখেছিল। আমি খুব দুঃখিত, তোমার নিশ্চয়ই এখন খুব খুব দুর্বল লাগছে। চিন্তা করো না অ্যাডাম, খুব তাড়াতাড়ি তোমার আর কোনো কষ্ট থাকবে না। পড়েই যাচ্ছিলাম, কিন্তু পিছন থেকে একজোড়া বলিষ্ঠ হাত আমাকে ধরে ফেলেছে। প্রথমটায় আশ্বস্ত হলেও স্পর্শে টের পেলাম হাতগুলো বন্ধুত্বের নয়। সেই হাতের মুষ্টি ক্রমশ চেপে বসছে আমার শরীরে। ধারালো শক্ত নখগুলো আমার চামড়া মাংস ভেদ করে ঢুকে যাচ্ছে গভীর থেকে গভীরতর উদ্দেশ্যে। সানডে সাসপেন্সে আজ শুনলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প মৃত্যু নির্মাণ। অ্যাডাম রবিন্সের চরিত্রে মীর, জেকবের চরিত্রে বাসুদেব কর্মকার, গ্রামবাসীর চরিত্রে দীপশিখা ঘোষ, মনশ্রী বন্দ্যোপাধ্যায় এবং দীপাঞ্জন ভট্টাচার্য, লিলিথের চরিত্রে এবং শব্দগ্রহণ গোধুলি, মার্কোর চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম এবং শুভ, পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল বৈশালী দাশগুপ্ত নন্দীর লেখা গল্প মৃত্যু নির্মাণ। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।